আসসালামু আলাইকুম। নভাইয়া রিভিউ সবাইকে স্বাগত জানাচ্ছি। ঢাকা থেকে চিটাং যাওয়ার পথে নভাইয়ার বিমানে চড়ে যাত্রা। ডোমেস্টিক টার্মিনাল থেকে বিমানের দিকে আমরা যাচ্ছি। আমাদেরকে নভাইয়ার কোম্পানির একটা বাসে করে বিমান পর্যন্ত নিয়ে আসা হয়েছে। বিমানের ভিতরের দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন। বিমানের ভিতরে কিছু নির্দেশিকাও দেওয়া আছে, নির্দেশিকাগুলো আমরা ফলো করলাম। আর সিট চিনার জন্য সিটের পাশেই নাম্বার দেওয়া আছে, নাম্বার অনুযায়ী আমরা সিটে বসতে পারবো, তাদের সিট চিনতেও খুব একটা অসুবিধা হবে না। নির্দেশিকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা সিটে বসার পরে একটু পরে বিমান কর্তৃপক্ষ থেকে অ্যালাউন্স করা হবে, আপনারা সেই অ্যালাউন্সটা শুনবেন। মানে কীভাবে আমরা বিমানে যাত্রার সময় আমাদের নিয়মগুলো মেনটেন করব, সেগুলো বিমান কর্তৃপক্ষের মুখ থেকে এখন আপনারা শুনতে পাবেন। জরুরি অবস্থা অবতরণের জন্য জাহাজে মোট চারটি বহির্গমনের পথ রয়েছে, দুটি পেছনে এবং দুটি সামনে অবস্থিত। জরুরি অবস্থা মেশো মাধ্যমে জলে উঠে এবং বহির্গমনের পথ নির্দেশ করবে। আপনার সামনে সিট পকেটে রাখা আমাদের বিমানের গতি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। বাহিরে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর বিমানগুলো দাঁড়িয়ে আছে। বাংলাদেশ বিমানবন্দরের টার্মিনালের সামনে দেখতে পাচ্ছি। অনেক পরিচিত রাস্তা, যদিও ভালো মতো চেনা যাচ্ছে না। এবার আমাদের বিমানটি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, একদিকে একটু বাঁকা হয়ে আছে বিমানটি, মেবি ঘুরে যাচ্ছে। আরো সামনের দিকে এগিয়ে চলছে ঢাকা শহরকে দেখতে। বিল্ডিং গুলো ছোট ছোট, যখন মেঘের সাথে মিলিয়ে যাব তখন আর ঢাকা শহরকে দেখা যাবে না, মেঘে ঢেকে যাবে।
সাদা মেঘের পাশ দিয়ে একটু করে শহর এখনো দেখা যাচ্ছে, সাদা মেঘে ঢেকে যাচ্ছে, আবার একটু শহর দেখা যাচ্ছে। এ যেন লুকোচুরি খেলা। সাদা মেঘগুলো আসলেই সাদা। এবার বুঝতে পারতেছি কেন মেঘের নাম মিল্কি রাখা হয়েছে, দুধের মতো সাদা, এই জন্যই বুঝি মেঘের নাম মিল্কি। আসলে অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে মনটা অনেক ভরে যায় এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলে। এমন দৃশ্য দেখার সৌভাগ্য সবার হয় না। আশা করি এই ভিডিওটি যারা দেখতেছেন সকলের যেন এরকম সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্য আল্লাহ তাআলা দেয়। এই কথা বলে ভিডিও আজকে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন।